আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ডিমান্ডিং একটা রেসিপি, আর তা হলো ফ্রেঞ্চ ফ্রাই। রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক সময় বাসায় তৈরি করলেও হয় না। অনেকের ফ্রেঞ্চ ফ্রাই দেখা যায় যে তেলে চিপচিপে হয় কিংবা মুচমুচে হয় না। আজকে এই রেসিপিতে আপনারা আশা করি সকল ধরনের টিপস এবং ট্রিক্স পেয়ে যাবেন রেস্টুরেন্টের মতো মুচমুচে এবং একদম ড্রাই একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাজে আসবে, আর কাজে আসলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য সবার প্রথম যে কাজটা করতে হয় তা হলো আলু নির্বাচন। আলুটা অবশ্যই ভালো দেখে নির্বাচন করতে হয়, তা না হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হয় না। আর আলু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এমন আলু নির্বাচন করবেন যে আলুগুলোর চামড়া পাতলা থাকে অথবা চামড়াগুলো এভাবে উঠে উঠে আসে। আর একটু সাইজটা বড় দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সুন্দর হয় এবং বড় বড় সাইজের হয়। এবার এখানে আমি চারটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি, আর এমনভাবে ছিলতে হবে যাতে করে এই আলুর গায়ে কোনো প্রকার খোসা না থাকে। এই টাইপের আলুগুলোতে স্টার্চের পরিমাণ কম থাকে, এতে করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক সময় ধরে মুচমুচে থাকে এবং ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো থাকে। তো এভাবে করে আমি সম্পূর্ণ আলুটাকে ছিলে নিচ্ছি। সবগুলো আলুকে কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সাইড থেকে সমান করে নিচ্ছি, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে শেপ সেটা খুব সুন্দরভাবে আসবে। এজন্য চারপাশ থেকে একটু এক্সট্রা যে অংশগুলো সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো আলাদা করে ভেজে নিতে পারেন। এবার আলুটাকে কাটার সময় হাফ ইঞ্চি সাইজের করে প্রতিটা সাইজের আলুকে কেটে নেবেন, ঠিক এরকম পুরুত্ব হবে আলুগুলোকে। আর প্রতিটা আলু কাটার পরে একই সাইজ করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে কেটে নেবেন, এতে করে দেখতেও ভালো হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সবগুলো একই সাইজের করে কেটে নেবেন, আর কাটার সাথে সাথে আলুগুলোকে একদম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, এতে করে যে এক্সট্রা স্টার্চ থাকে আলুতে সেটা বের হয়ে যাবে। তো আমার যখন সবগুলো আলু কাটা হয়ে গেছে, এগুলোকে আমি কোষলে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি, এবং ধুয়ে নেওয়ার পর পরিষ্কার পানিতে আমি আরও 10 মিনিট এই আলুগুলোকে ভিজিয়ে রাখছি। এতে করে এক্সট্রা কোনো স্টার্চ থাকলে সেটা চলে যাবে এবং আলুটা খুব মুচমুচে হবে যখন আমরা ভেজে নিব। এবার চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি, আর এখানে আমি চারটা আলুর জন্য 1 টেবিল চামচ লবণ এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই ভিজিয়ে রাখা আলু থেকে আলুগুলোকে ছেঁকে আমি সরাসরি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই ফুটন্ত পানিতে আমি আলুগুলোকে 3 মিনিট সময় ধরে বয়ল করব। যখনই 3 মিনিট হয়ে যাবে, সাথে সাথে একটা স্ট্রেনারের মাধ্যমে এই আলুগুলোকে আমি তুলে একটা কিচেন টাওয়ালের ওপর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন টিস্যুর উপরেও নিয়ে নিতে পারেন, আর এগুলো নেওয়ার সাথে সাথে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এর মধ্য থেকে গরম যে ভাপ সেটা বের হয়ে যেতে পারে। এবার এগুলোকে আমি আরেকটা কিচেন টাওয়াল দিয়ে একটু চেপে চেপে পানিটা শুকিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। সেভাবে কিচেন টাওয়ালটা দিয়ে একটু চেপে পানিটাকে টানিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে এই আলুগুলোকে একেবারেই ঠান্ডা করে নিচ্ছি। যখনই আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখানে একটা প্যানে আমি একদম পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, যাতে করে আলুগুলোকে একেবারে ডুবিয়ে ভাজা যায়। তো এবার এর মধ্যে কিছু আলু দিয়ে দিচ্ছি, তবে অতিরিক্ত আলু একসাথে দিবেন না, এতে করে প্রত্যেকটা আলু ফ্রাই হতে পারে না সমানভাবে। এবার এই আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। যখনই 3 মিনিট হয়ে গেছে, তখনই সাথে সাথে আমি এই ফ্রাইসগুলোকে তুলে নিচ্ছি, আর তুলে সাথে সাথে একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিব, যাতে করে এর এক্সট্রা তেলটা কিচেন টাওয়াল শুষে নিতে পারে। এবারও এই ফ্রাইসগুলোকে একটু ছড়িয়ে রাখতে হবে, যাতে করে এর গরম ভাবটা খুব দ্রুতই চলে যায়, আর এক্সট্রা যে তেলটা সেটাও যাতে কিচেন টিস্যু শুষে নিতে পারে। আজকের এই ফ্রাইসগুলোকে আমি ডাবল ফ্রাই করব, সেজন্য 3 মিনিট পরে আমি চুলা থেকে তুলে নিয়েছি।
ডাবল ফ্রাই করলে এটা খুবই মুচমুচে হয়। তো এবার যখন রুম টেম্পারেচারে চলে এসেছে তখন এই ফ্রাইসগুলোকে আমি একটা জিপলক ব্যাগে ভরে ডিপে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিট রেখেও ভেজে নিতে পারেন, তবে 30 মিনিট রাখাটাই বেস্ট। আপনারা যদি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করতে চান এ পর্যায়ে ফ্রোজেন করে রেখে দিবেন এবং 6 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন, যখন খুশি তখন বের করেই ভেজে নিলেই চলবে। তো এভাবে করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা কিছুটা বরফ জমে গেছে। এবার যে পাত্রে আমরা প্রথমে ভেজেছিলাম সেই তেলটাকেই আবার ভালোভাবে গরম করে নিয়ে আমি এবার অল্প অল্প করে ফ্রাইস ভেজে নিব। আর যেহেতু এগুলো ফ্রিজে ছিল এগুলোর টেম্পারেচার কিন্তু অনেক নেমে গেছে, তাই তেলে দেওয়ার সাথে সাথে তেলের টেম্পারেচার কিন্তু কমে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা ফুল থাকলেও এক মিনিট পরে চুলাটাকে কমিয়ে মিডিয়ামে নিয়ে আসতে হবে, এতে করে ফ্রাইসগুলো মুচমুচে হবে। এবং 8 মিনিট ধরে এগুলোকে একটু ভেজে নিলেই একেবারে মুচমুচে হয়ে যাবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে প্রতিটা ফ্রাইসকে একটু আলাদা আলাদা করে দিতে হবে, এমনভাবে স্পেস দিতে হবে যাতে করে সবগুলো ফ্রাইস একেবারে লাল লাল হয়ে ভাজা হয়। অর্থাৎ আপনারা যেরকম কাঙ্ক্ষিত কালার চান ঠিক সেরকম কালার করে নামিয়ে নিলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে যাবে। তবে ফ্রাইসগুলোকে অনবরত নেড়ে দিতে হবে। আর দোকানে কিন্তু ফ্রাইসগুলো উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে একটু সফট থাকে, আর এভাবে খেতেই মনে হয় ফ্রাইসটা বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার বাসায় এরকমও পছন্দ করে, আর তাছাড়া একটু ব্রাউন কালার অর্থাৎ বেশি মুচমুচে হলে তাদের কাছে আরও বেশি ভালো লাগে। আর এভাবেই সরাসরি আমি তুলে নিচ্ছি একটা স্টেইনারের উপরে, এতে করে ফ্রাইসগুলো যখন নামাবেন এর চারপাশে বাতাস পাবে, এতে করে সহজে এটা নেতিয়ে যাবে না, অনেক সময় ধরে মুচমুচে থাকবে। তো এভাবে করে আমি সবগুলো ফ্রাইস এই স্টেইনারের উপর উঠিয়ে দিচ্ছি, আর নিচে কিছু কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি যাতে করে এক্সট্রা তেলটা নিচে পড়ে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো ফ্রাইস তুলে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 চা চামচ কালো গোলমরিচ আর 1/4 চামচ লবণ দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আর এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, এতে করে মশলাগুলো সবগুলো ফ্রাইজের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। আর এক্সট্রা যে ফ্রাইজগুলো ছিল সেগুলোকেও আমি পরবর্তীতে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইজগুলো খুবই মুচমুচে। আর এভাবেই পরিবেশন করে দিচ্ছি আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা থামস আপ দিতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে পুরো বিশ্ব খুব দ্রুতই ভালো হয়ে যায় এই প্যান্ডামিক থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।